নমস্কার আমার প্রিয় বন্ধুরা, গৌরীর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিরামিষ কচুর শাক রান্না করা দেখিয়েছি। এটা কিন্তু ঠাকুরের ভোগেও দেওয়া যায়। এইভাবে করে দেখবেন, কচুর শাক কিন্তু দারুণ খেতে হয়। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকুন, রেসিপি দেখুন। আজকে রেসিপির জন্য এখানে আমি এক আটি কচুর শাক নিয়েছি, ধুয়ে ছুলে কেটে নিয়েছি, সেদ্ধ করে নেব। লবণ দিচ্ছি, জল, কিছুক্ষণ বাদে ফিরে আসলাম। কচুর শাক নরম হয়ে গেছে, জলটা ছেঁকে নেব। একটা হাতা দিয়ে জলটা চেপে চেপে ফেলে দেব। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিচ্ছি, তেজপাতা, শুকনো লঙ্কা, এক চামচ পাঁচ ফোড়ন, দুই টেবিল চামচের মতো নারকেল কোড়া। নারকেলটা হালকা করে ভেজে নিয়েছি। কচুর শাক দিচ্ছি, কাঁচা লঙ্কা চেরা, পরিমাণ মতো লবণ, এক চামচ হলুদের গুঁড়ো, কিছুটা সেদ্ধ ছোলা। গ্যাসের ফ্লেমটা হাই করে ভালো করে কষিয়ে নেব। এক চামচ চিনি, কচুর শাকের জলটা শুকিয়ে এসছে, আরও কিছুটা নারকেল কোড়া দিচ্ছি, আরও ভালো করে শুকিয়ে নিচ্ছি। এটা শুকিয়ে গেছে, কড়াই থেকে ছেড়েও দিয়েছে, দলা পাকিয়ে গেছে। এটা আমার রেডি হয়ে গেছে।